ধূমপান কর্কট রোগের কারণ। স্মোকিং কজেস ক্যান্সার। একটা প্রশ্ন বহুবার বহুভাবে উঠে এসেছে, তবে তার উত্তর মেলেনি কখনোই। হিসেব আছে কটা ফাইল কোর্টের ওই সেলফটাতে জমেছে? দেশে কি ধর্ষণ আদতেও কমেছে? ভারতের ন্যাশনাল ক্রাইম ব্যুরোর সাম্প্রতিকতম পরিসংখ্যানে জানা গেছে, প্রত্যেক বছর প্রায় 30,000 শিশু কিশোরী ধর্ষিত হচ্ছে। ধর্ষণ ছাড়াও প্রায় 12,000 শিশু কিশোরীর ওপর যৌন নির্যাতন এবং 900-এর বেশি শিশু কিশোরীর উপর যৌন হেনস্থা চলছে প্রতিনিয়ত। 2012 সালের নির্ভয়া কাণ্ড একটি গণধর্ষণ এবং মারাত্মক হামলার ঘটনা ছিল। এই ঘটনার পর ভারতের আইন সংশোধন করে ধর্ষণের শাস্তি আরও কঠোরতর করা হয়েছিল, কিন্তু ধর্ষকদের দণ্ডদানের হার কি বেড়েছে? 2015 সালের কর্ণাটকের 8 বছরের যে শিশুটিকে অপহরণ, ধর্ষণ এবং তারপরে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, সেই শিশুটি কি পেয়েছিল সঠিক বিচার? 2017 সালের একটি যুবতীকে ধর্ষণ ও হত্যার খবরও শোনা গিয়েছিল, যা নির্ভয়া কাণ্ডের ভয়াবহতা প্রহার বানিয়েছিল। 2018 সালের আশিফা এবং 2019 সালের প্রিয়াঙ্কা রেড্ডির ঘটনা মানুষকে আবার স্তম্ভিত করে গেল, আর প্রত্যেকবারের মতোই শাসন ব্যবস্থা এবারেও চুপ করেছিল। ধর্ষণ যেন তেনাদের কাছে কোনো তুচ্ছ ঘটনা মাত্র। যাই হোক, এরকম কত ঘটনা আমরা জানতেই পারি না, চাপা পড়ে যায় টাকা ভর্তি সুটকেসের নিচে। আর জেনেই বা কী হবে, সেই তো শুধু মৌন মিছিল, বিক্ষোভ, মোমবাতি মিছিল, ব্যাস। আখেরে তো সমাধান একটাই, যিনি আক্রান্ত তার পায়ে বেরিয়ে পড়ানো। মাছ ভাত নয় আমার শরীর খেতে চাও,
আরো বেশি আরো দর কষাকষি করে যা হাসপাতালে, আমায় বেঁচে দাও। তুমি অভিশাপ দিয়ে একবার শুধু আমার মতোই জন্মাও সরসজা। Shut up.